নমস্কার সৌভাগ্যের একমাত্র দিশারী রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। শ্রাবণ মাসে আমরা রয়েছি, আর শ্রাবণ মাস মানে আধ্যাত্মিকতার মাস। বারবার আমরা বলে থাকি শ্রাবণ মাস মানে আমাদের মনস্কামনা পূরণের মাস, আর বাকি কথাগুলো মোটামুটি আপনি জানেন। শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের মাস, শ্রাবণ মাস মানে অবশ্যই তার মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র, সেই তন্ত্র সাধনের মাস। শ্রাবণ মাস মানে আধ্যাত্মিকতার মাস, শ্রাবণ মাস পবিত্র মাস, এই সব কিছু আমরা জানি। কিন্তু তার পাশাপাশি আরও একটা বিষয় জানি যে ভীষণ পরিষ্কার একটা কথা যে আমার জন্য সব থেকে বেশি কে ভাবে, আমার মা, আমার বাবা, তার থেকে বেশি কেউ হয়তো ভাবতে পারে না। কিন্তু ঠিক ওই জায়গাটায় পৌঁছে গিয়েছে বর্তমানে কিন্তু রাজশ্রীদের, ঠিক সেইখান থেকে একেবারে সব থেকে আপনার কাছের মানুষের মতন ভাবনা চিন্তা, এবং সেই ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে আপনার স্বপ্ন পূরণ সব কিছু দীর্ঘ 18 বছর ধরে তিনি করে চলেছেন, এবং শ্রাবণ মাসে আপনি তার উপর পুরোপুরি নির্ভরশীল। তাই প্রথমেই দিদিকে জানাবো, অর্থাৎ গণেশ রাধিকা রাজশ্রীদিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাত্তা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর আমাদের বন্ধুদের জন্য বলবো অনলাইন কনসালটেন্সি নাম্বার তো রয়েছে আপনাদের জন্য 9330789557, নাম্বারটি এতদিনে আপনাদের মোবাইলে সেভ রয়েছে। দিদি অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে, আমরা এটাও শিখেছি যে ঈশ্বরের আরাধনা ছাড়া কোনোদিন কোনো গ্রহ প্রতিকার সম্ভব নয়, সেখানে যেখানে দেবাদিদেব মহাদেব সবার ঊর্ধ্বে যিনি, তাহলে তো তার আরাধনা ছাড়া আরোই কখনো সম্ভব না। না দেখুন, শিব শব্দের প্রামাণিক অর্থ হলো পরিত্রাতা, যিনি আমাদের সব কিছু থেকে পরিত্রাণ দেন। শিব শব্দের আর এক অর্থ হলো তিনি হচ্ছেন কল্যাণকর, যিনি সর্বদা কল্যাণ করেন তিনি শিব, যিনি আমাদের পরিত্রাণ করেন, যিনি আমাদের সমস্ত বিপদ আপদ সমস্ত নেগেটিভিটি থেকে পরিত্রাণ করেন তিনি হচ্ছেন শিব। শিব হচ্ছেন শিব শব্দের প্রামাণিক অর্থ, যেটা সেটা হচ্ছে পরিত্রাতা, আবার কল্যাণ স্বরূপ হওয়ার জন্য তার নাম শিব। দেখুন আমি আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একটা শাস্ত্রে একটা কথা বলছে যদা হত মস্তন্য দিবা ন রাত্রি নশন্য চাষচ্ছিব এব কেবল। কি বলছে না, যদা হত মস্তন্য দিবা ন রাত্রি নশন্য চাষচ্ছিব এব কেবল। অর্থাৎ এই শব্দের বাংলা অর্থ হচ্ছে যখন আলো ছিল না, অন্ধকার ছিল না, দিন ছিল না, রাত্রি ছিল না, পাপ ছিল না, পুণ্য ছিল না, সেই সময় একমাত্র শিব ছিলেন, মানে সৃষ্টির একদম আদিতে যখন কোনো কিছু ছিল না, যখন প্রাণ সৃষ্টি হয়নি, যখন আলো নেই, যখন অন্ধকার নেই, যখন পাপ নেই, পুণ্য নেই, কেন প্রাণ সৃষ্টি না হলে পাপ পুণ্য আসার প্রশ্ন নেই, তখন একমাত্র কিন্তু তিনি ছিলেন শিব। এবং শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে যে শিবেব কেবল, শিবই সব, শিবই তিনি কিন্তু ব্রহ্মা রূপে জগৎ সংসার সৃষ্টি করেছেন। আজকে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে জগৎ, এই যে মানুষ, এই যে অন্যান্য প্রাণীরা, এই যে টোটাল যে সৃষ্টি, তিনি ব্রহ্মা রূপে এই জগৎ সংসার সব কিছু সৃষ্টি করেছেন, তিনি বিষ্ণু রূপে এই জগৎ সংসার সব কিছু পালন করেন, এবং তিনি রুদ্র রূপে সব কিছু সংহার করেন। অর্থাৎ সৃষ্টির যে তিনটে রূপ, সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিনটেই হচ্ছে তাঁর ভেতরে, এবং শিব হচ্ছেন একমাত্র দেবতা যার পুজোতে পঞ্চায়তন পুজো হয়, অন্য কোনো দেবতার পুজোতে পঞ্চায়তন পুজো হয় না, একমাত্র তিনি। এবং এই শ্রাবণ মাস হচ্ছে তাঁর অত্যন্ত প্রিয় মাস। দেখুন শিবের আর এক নাম হচ্ছে, দেখুন সবসময় বলা হয় যখন মহাদেব প্রসঙ্গে কথা ওঠে হর হর মহাদেব, তো শিবের আর একটা নাম হচ্ছে হর। হর শব্দটা কোথা থেকে আসছে, না যিনি পাপ হরণ করেন তিনি হচ্ছেন হর। শ্রাবণ মাস হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় মাস, এই সময় কিন্তু ভগবান আশুতোষ কাউকে ফেরান না, কাউকে বঞ্চিত করেন না, যে যা চায় সবার মনস্কামনা পূর্ণ হয়। এবং আমরা প্রত্যেক বছর দেখি যে মানুষ কত মানে কতটা রাস্তা হেঁটে কাঁধে জলের বাঁক নিয়ে শিবের মাথায় ঢালতে যাচ্ছে, এবং আমরা এটা সব সময় প্রত্যেক বছর শ্রাবণ মাসে দেখি, কিসের আশায়, কি প্রাপ্তি, নিশ্চয়ই কিছু প্রাপ্তি, কেন এই যে যাওয়া, এই যে এটা বেশ কষ্টকর, এটা হেঁটে যাওয়া, কাঁধে বাঁক, বেশ কষ্টকর, অনেকটা রাস্তা যাওয়া, কিন্তু তারপরেও মানুষ যাচ্ছে, কেন, কিছু পাওয়ার আশায়। শ্রাবণ মাসের জন্য সবাই অপেক্ষা করে থাকেন, শ্রাবণ মাসের জন্য সাধকরা অপেক্ষা করে থাকেন, শ্রাবণ মাসের জন্য গৃহীরা অপেক্ষা করে থাকেন। সাধকরা কেন অপেক্ষা করে থাকেন, শ্রাবণ মাসটাকে তারা তাদের সাধনার জন্য শ্রেষ্ঠ সময় মনে করেন, কেন এই সময় বিভিন্ন মন্ত্র সিদ্ধ করার জন্য, যারা বিভিন্ন মন্ত্রে সিদ্ধ হতে চান, যারা বিভিন্ন পুজো পাঠে সিদ্ধ হতে চান, তারা এই মাসটার জন্য অপেক্ষা করে থাকেন। এই মাসটা হচ্ছে যে কোনো রকম সাধনায় সিদ্ধি লাভের মাস, এবং
আধ্যাত্মিক স্তরে আরও উপরের স্তরে যাওয়ার জন্য তারা এই মাসটার জন্য অপেক্ষা করে থাকেন, নানান রকম ব্রত রাখেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন ব্রত করার উপযুক্ত, শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন গ্রহ পুজো করার উপযুক্ত। আবার যারা গৃহী মানুষ তারা কী চান, গৃহী মানুষদের হচ্ছে আমাদের জীবনের নানান রকম অপ্রাপ্তি, যদি বিভিন্ন রকম আমরা জন্মসূত্রে যে হরোস্কোপ পেয়েছি সেই হরোস্কোপের যে সমস্ত নেগেটিভিটি, যার জন্য দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, অপ্রাপ্তি, অসাফল্য, এইটার ঊর্ধ্বে উঠতে চায়। এবং এইটা কিসের মাধ্যমে না, এটা গ্রহ সংস্কারের মাধ্যমে। এবং যেহেতু তিনি হর, তার নাম হচ্ছে হর, হর হর মহাদেব, যিনি সমস্ত পাপ হরণ করেন। দেখুন, আমরা যেটা সবসময় মনে করি যে হরোস্কোপটা আমরা পেয়েছি সেটা আমাদের পূর্বজন্মকৃত কর্মফল থেকে আসছে সেই হরোস্কোপ, এবং সেটা আমরা কেউ জানি না, কেউই আমরা আমাদের পূর্বজন্মে কী করেছি সেটা কিন্তু আমরা কেউ জানি না, আমরা হিন্দুরা জন্মান্তরে বিশ্বাস করি। তো এবারে এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসটা হচ্ছে গ্রহ সংস্কারের মাধ্যমে আমাদের উদ্দেশ্য কী, আমাদের আমরা জন্মসূত্রে যে ভাগ্য পেয়েছি তার ঊর্ধ্বে ওঠা। এবার প্রত্যেকটি আমাদের যখন কোনো হরোস্কোপ সংস্কার হয়, এই প্রত্যেকটি হরোস্কোপ সংস্কারের ক্ষেত্রে, প্রতিটি হরোস্কোপ সংস্কারের ক্ষেত্রে মৃত্যুঞ্জয় শিবের পুজো মাস্ট। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। এবং আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা ভাববেন না যে শুধু কালসর্প যোগের সংস্কার বা শুধু মাঙ্গলিক দোষের সংস্কার, সমস্ত রকম আপনি যদি আপনার হরোস্কোপে একটা কোনো একটা গ্রহকে চাইছেন একটু বুস্ট আপ করতে, সেই গ্রহ থেকে আরও বেশি শুভ ফল লাভ করতে, বা আপনি চাইছেন কোনো অশুভ গ্রহ যেন আপনার ক্ষতি করতে না পারে, এই সমস্ত পুজো পাঠে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো মাস্ট। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার, কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। এবং আপনারা জানেন, যারা আমার কাছে গ্রহ সংস্কার করেছেন তারা জানেন যে সবার আগে মৃত্যুঞ্জয় পুজো করতে হয়। তো এইটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে শ্রাবণ মাস তো শিবের মাস। শ্রাবণ মাসে যেমন সাধকরা অপেক্ষা করে থাকেন, গৃহীরাও অপেক্ষা করে থাকেন, কেন তাদের যা কিছু, দেখুন আমরা পূর্বজন্মে কে কী করেছি এটা কেউ জানে না, কিন্তু আমাদের যা কিছু পূর্বজন্মকৃত কর্মফল যেখান থেকে আমাদের হরোস্কোপ এসছে, কারো ভালো কারো খারাপ, ভালো হলে তো ভালো, কিন্তু ভালো যার সেও চায় আমার আরও ভালো হোক, আর খারাপ যার যে সে চায় ওই নেগেটিভিটি থেকে মুক্ত হতে, এই যে আমাদের যা কিছু কর্মফল হরোস্কোপের মাধ্যমে আমরা পাচ্ছি, সেই গ্রহ মানে আমাদের যা কিছু হরোস্কোপের গ্রহগত ফল, এই টোটালটা শিবের পায়ে সমর্পণ করা, শিবের পায়ে সমর্পণ করার আধ্যাত্মিক প্রসেসটাই হচ্ছে গ্রহ সংস্কার। এবং এটার মাধ্যমে আমরা আমাদের আমাদের জন্মসূত্রে যে হরোস্কোপ পেয়েছি তার ঊর্ধ্বে উঠতে পারি। আবার বিভিন্ন ধরনের আমাদের যে বিভিন্ন ধরনের চাহিদা, আমাদের অর্থ চাহিদা, আমাদের বিবাহ চাহিদা, আমাদের বিবাহিত লাইফে সুখ চাহিদা, আমাদের ভেরিয়াস চাহিদা জীবনে, কালকে আমি আপনাদের বলছিলাম যে মৃত্যুঞ্জয় শিবের পুজো আট রকম মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তো আমরা জীবনে যে সমস্ত কষ্টগুলো পাই, সে আচ্ছা আমাদের একটা ফোন রয়েছে, আমরা আলোচনায় আসবো, কারণ শ্রাবণ মাসের আলোচনা। একটা কথা আমি একটুখানি তার মধ্যে বলে নিই যে শ্রাবণ মাসের আমাদের প্রত্যেকটা দিন গ্রহ পুজো করার উপযুক্ত, কিন্তু আমাদের কাজ হচ্ছে সোমবারগুলো, কারণ সোমবারগুলো যেহেতু শিবের বার, তার মধ্যেও আবার এই যে থার্ড সোমবার আবার যেটা পড়েছে এটা কিন্তু আবার বিশেষভাবে ইম্পর্টেন্ট, কেন এটাতে আবার পূর্ণিমা পড়েছে, রাখি পূর্ণিমা। তো যখনই একে সোমবার, একে শ্রাবণ মাস, তাই সোমবার এবং তার মধ্যে যখন আবার পূর্ণিমা পড়ছে তখন আবার ওই দিনটা বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, এবং তৃতীয় সোমবারটি আবার এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কে আছে অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনায় আসবো, তবে তার আগে একজন বন্ধু আছেন, কথা বলে নি, কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ একটু জোরে বলুন, কে বলছেন দাদা? আমি একটু কুচবিহার থেকে বলছি। আমি আমার দিদির সঙ্গে আপনার খুব ভালো পরিচয়, আমার দিদি আপনার সঙ্গে নিয়মিত যাতায়াত করে, আপনার সঙ্গে কথা হয় ওনার দিদির ছেলের ব্যাপারে, ভাগনার ব্যাপারে। তা দিদি ছেলে তো খুবই ভালো হয়েছে, পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই, অ্যাট প্রেজেন্ট ওটা আপনি বলেছেন যে ওর মেডিকেলের জন্য এখন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা আচ্ছা। ও 5 বছর ধরে আপনার সঙ্গে টাচে রয়েছে। দিদি 5 বছর ধরে আমার ক্লায়েন্ট এবং ছেলের জন্য গ্রহ সংস্কার করিয়েছে, আমি ওকে মেডিকেলের কথা বলেছি। হ্যাঁ, সেই প্রিপারেশনই এখন নেবে। আর দ্বিতীয় কথা, ও যে ছেলে যা হয়ে গেছিল
ও ড্রপ করেছিল ইয়ার ড্রপও হয়েছিল সেই ছেলে যে এমন ভাবে পাল্টাবে আমরা ঠিক বুঝে উঠতে পারিনি সত্যি বলতে জানেন যে আমি একজন বাই প্রফেশন ডাক্তার সেক্ষেত্রে বিশ্বাস করার জায়গাটা খুব দুর্বল থাকে আপনি জানেন তবুও সেই বিশ্বাসের জায়গাটা তৈরি আপনি করে দিয়েছেন যে না সত্যি কিছু তো আছে ভালো করার জন্য মানুষকে সম্পূর্ণরূপে তৈরি করেছে হয়ে গেছে এবং সেই বিশ্বাসের সূত্র ধরেই আমি আপনাকে একটু ফোন করছি আমি একটু আমার ব্যাপারে জানার জন্য বেশ খুব ভালো লাগলো দাদা আপনার ফোনটা পেয়ে বলুন ভাগ্নেও তাহলে মেডিকেল নিয়েই পড়ার জন্য চেষ্টা করছি ঠিক আছে বলুন আপনার ডেট অফ বার্থ 7/10/1974 সোমবার ছিল 7/10/1974 সকাল 8:09 এক মিনিট দাদা 7/10/1974 সকাল 8টা হ্যাঁ 8:09 মিনিট সকাল 8টা কোচবিহার আপনি নিশ্চয়ই রাশি লগ্ন জানেন জানুন বা না জানুন দিদি বলবেন মিলিয়ে আমি জানি না আমি ওকে দিদি বলবেন আপনি একটু মিলিয়ে তার মানে আপনি এই মানে আপনার দিদি আপনাকে বলার জন্য আপনি ফোনটা করেছেন তাই হ্যাঁ বুঝতে পারছি মানে বিশ্বাসটা সেখান থেকে তৈরি হয়েছে এবং বর্তমানে সেটা আরো অনেক বেশি গাঢ় হয়েছে আমি বেশ কিছু প্রোগ্রাম আমি ফলো করেছি ইউটিউবে ফলো করেছি প্রোগ্রাম আচ্ছা আচ্ছা আমি 2 সপ্তাহ আগে আমি ফোন করেছিলাম আমি তখন লাইন পাইনি বিজি তারও একবার আগে ফোন করেছিলাম তখনও বিজি লাইন চলতেই পাচ্ছিলাম কারণ কয়েক হাজার মানুষ ফোনে ট্রাই করেন তো ওজন্য ফোনটা পাওয়া কঠিন তবে যে সাবজেক্টটার বেস আছে না যে সাবজেক্টটার মধ্যে দিয়ে মানুষ উপকৃত হচ্ছে সেই সাবজেক্টটার জয় তো নিশ্চয়ই হবে দেখুন আপনার মনও কিন্তু জয় করে নিয়েছেন দিদি না এটা আমি অস্বীকার করি না আমি নইলে আমি ফোন করতাম না অবশ্যই দাদা শুনবো এবার আচ্ছা এবার আমি আপনাকে বলি 7/10/1974 সেদিন ছিল সোমবার সকাল 8:09 কোচবিহারে জন্ম তাই তো তুলা লগ্ন বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র দেবগণ মেন হরোস্কোপে যাচ্ছি মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি হরোস্কোপে বৃহস্পতি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে আর সব গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে হরোস্কোপে যেটা দেখাচ্ছে লগ্নে রয়েছে বুধ বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে লগ্নের দ্বাদশে রবি লগ্নের দ্বাদশে শুক্র নিচস্থ অবস্থায় লগ্নপতি এবং মঙ্গল দ্বাদশে প্রবল মাঙ্গলিক দোষ করছে দেখুন হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার প্রফেশন এবং কর্ম অর্থ এগুলো প্রত্যেকটা জায়গাতে ভালো জায়গা দেখাচ্ছে তবে রবি শুক্র দ্বাদশে থাকার জন্য অর্থ একটু বেশি ব্যয় হয়ে যাওয়ার কথা কিন্তু হরোস্কোপে যথেষ্ট ভালো প্রফেশনের জায়গা দেখাচ্ছে আপনার যথেষ্ট সুনাম হওয়ার কথা আপনি যথেষ্ট ভালো মানে আপনার যথেষ্ট মানে চেম্বারেও আপনার যথেষ্ট প্রসার হওয়ার কথা এবং আপনার যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে আচ্ছা কিন্তু হরোস্কোপে কর্ম অর্থ এগুলো নিয়ে কোনো কথা বলার নেই ভালো সবকিছু ভালো একটু বেশি ব্যয় হবে হরোস্কোপে যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে দেখুন দ্বিতীয় অষ্টমে রাহুকেতু কিন্তু কখনো সুখী দাম্পত্য জীবন দেয় না লগ্নপতি শুক্র লগ্নের দ্বাদশে নিচস্থ এবং সেখানে রবি এবং মঙ্গলের সাথে কানেকশন করছে মঙ্গল দ্বাদশ ভাবের ওপর প্রবল মাঙ্গলিক দোষ করছে একটা কথা আমি সবসময় বলি দ্বিতীয় এবং অষ্টম এই দুটো ঘর বিবাহিত লাইফের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ঘর এবং অষ্টম হচ্ছে বিবাহিত লাইফের স্প্যান দ্বিতীয় ভাব হচ্ছে কুটুম্ব ভাব তো দ্বিতীয় অষ্টমের ওপরে যখন কালসর্পযোগ থাকে দ্বিতীয় অষ্টমে যখন রাহুকেতু অ্যাক্সিস থাকে বিবাহিত লাইফ দীর্ঘমেয়াদী হয় না বিবাহিত লাইফে প্রচণ্ড সমস্যার ইন্ডিকেশন এবং মঙ্গল দ্বাদশভাবের ওপর মাঙ্গলিক দোষ করছে এটাও বিবাহিত লাইফের জন্য খুব নেগেটিভ পয়েন্ট প্রথম কথা দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত এই হরোস্কোপে বিয়ের জায়গা খুব অশুভ দেখাচ্ছে এবং বিয়ে একাধিকবার হওয়ার জায়গা দেখাচ্ছে দেখা গেল আপনি প্রথমবার বিয়ে করলেন সেটা কোনো কারণে টিকলো না ডিভোর্স হয়ে গেল আবার দ্বিতীয়বার করলেন মানে একাধিকবার বিয়ের যোগ হরোস্কোপে দেখাচ্ছে বিবাহিত লাইফ ভীষণ নেগেটিভ দেখাচ্ছে এবং বিবাহিত লাইফে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে যিনি আপনার স্ত্রী হবেন তার সঙ্গে আপনার এক ফোঁটা মনোমালিন্য হবে না অসম্ভব রকম মানে দেখুন বিবাহিত লাইফে
যারা আপনি যখন স্ত্রীকে বিয়ে করছেন তার সঙ্গে আপনার বাড়ির লোকের অ্যাডজাস্টমেন্ট হওয়াটা ভীষণভাবে জরুরি, সেই জায়গাটা দেখাচ্ছে না। দেখা যাচ্ছে যিনি আপনার স্ত্রী তার সঙ্গে বাড়ির লোকের সম্পর্ক প্রচণ্ড নেগেটিভ, সে বাড়ির লোককে সহ্য করতে পারে না, বাড়ির লোকের সঙ্গে তার কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না, প্রচণ্ড রাগ জেদ মাথা গরমের যোগ দেখাচ্ছে। হরোস্কোপের লগ্নের দ্বাদশে মাঙ্গলিক দোষ এবং দ্বিতীয় অষ্টমে যখন কালসর্প যোগ হচ্ছে, দুটো নেগেটিভিটি বিবাহিত লাইফ সংক্রান্ত একসঙ্গে যোগ হচ্ছে। তার ফলে কি হচ্ছে, একদিকে হরোস্কোপে একাধিকবার বিবাহের জায়গা দেখাচ্ছে, মানে দেখা গেল আপনি হয়তো একাধিকবার বিয়ে করেও বিয়েতে সুখী হলেন না, এবং বিবাহিত জীবন অসম্ভব বিস্ময়, যিনি আপনার স্ত্রী হবেন প্রচণ্ড রাগী জেদি উগ্র মাথা গরম এবং অত্যন্ত রাব ব্যবহার খারাপ ব্যবহার, এবং না আপনার সাথে ভালো ব্যবহার করবেন না আপনার বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে, কেন এটাও তো দরকার, কেন আপনার সঙ্গে ভালো ব্যবহারও দরকার, আপনার বাবা মা বাড়িতে যারা আছেন তাদের সঙ্গেও ভালো, মানে আমি অত্যন্ত নেগেটিভ বিবাহিত লাইফ দেখছি এবং অসম্ভব রাগী জেদি উগ্র এমন কারোর সঙ্গে বিয়ে হওয়ার জায়গা দেখছি। আবার এটাও ইন্ডিকেশন রয়েছে যে একাধিকবার বিয়ে হওয়ার সম্ভাবনাও হরোস্কোপে রয়েছে, কোনোটাই সুখের নয়। আপনি একটু শেয়ার করুন, বলুন দাদা এবার আপনার থেকে শুনবো। উনি বলেই দিলেন যে ঘটনাগুলো আমার জীবনে, তো এখন আমি পুরো পাজল হয়ে গেছি আমি আমার জীবনে। আচ্ছা, মানে প্রথম উনি যে বললেন যে একাধিক, হ্যাঁ আমি আমার এটা সেকেন্ড ম্যারেজ, আমার আগে নিজের পছন্দে আমি বিয়ে করেছিলাম, সেটা আমি ঠিক হ্যাপি হতে পারলাম না, সেখানে ডিভোর্স হয়ে যায়, ভেবেছিলাম যে হয়তো আর বিয়ে করব না, তা বাড়ির মতে আমাকে আবার বিয়ে করতে হলো বাড়ির চাপে পড়ে, যাক তাদের পছন্দেই বিয়ে করেছিলাম, কিন্তু এরকম যে হয়ে যাবে বিবাহিত জীবনটা, আমি ঠিক আমার পয়সার অভাব নেই, আপনি যেটা বললেন আমার ভগবানের আশীর্বাদে আমার নাম যশ বলুন সব আমার ঠিক আছে, আমার কোনো অভাব অন্তত নেই এবং নাম যশও আমার রয়েছে, কিন্তু আমার এই দাম্পত্য জীবনে আমার এইটা কি যে ঘনিয়ে গেল আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আমি আমার দিক থেকে তো সম্পূর্ণরূপে চেষ্টা করেছি ভালো থাকার, সে আমার অর্থ দিয়ে বলুন পরিশ্রম দিয়ে বলুন, আমি সব চেষ্টা করেছি আমি, কিন্তু আমি কোনোভাবেই আমি সাকসেস হতে পারলাম না। মানে এখন আমার মনে হয় যে আমি সকালে উঠে আমি চেম্বারে যাব কি, আমার চেম্বারে যেতেও ইচ্ছা করে না, মানে মনে হয় আমি চলে যাই, কিন্তু আমি আমার পরিবার বাড়ির মাকে ছেড়ে যেতে পারবো না, তার এজ হয়ে বয়স হয়েছে, তাকে আমি ছেড়ে যেতে পারবো না, আমি কি করব। আমি বললেন যে এত জিদ একটা মানুষের হতে পারে কি করে, আমার মানে আপনার দেখুন আপনার আপনি বললেন হরোস্কোপে দেখাচ্ছে একাধিক বিবাহ, এক সময় কাউন্সেলিং করে নিয়ে গেছিলাম, মানে যিনি আমার ওয়াইফ ওকে যে প্রথম কেন হচ্ছে এরকম, কিন্তু কোনোভাবেই দেখি কোনো কাজ হচ্ছে না। আমি একটা কথা বলি, দেখুন একাধিক বিবাহের যোগ দেখাচ্ছে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, সেকেন্ড ম্যারেজ বেশি অশুভ, মানে এখানে মানে আপনার আমি যেটা আপনার দেখছি সেটা হচ্ছে যার সঙ্গে আপনি বেশি দিন ঘর করছেন সেখানে প্রচন্ড অশান্তি এবং এত রাফ এত হিংস্র এত মানে জেদ, কাউকে পছন্দ করে না, কাউকে সহ্য করতে পারে না, কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, এই ধরনের জায়গাটাই দেখাচ্ছে, মানে আপনার জীবনটা বিস্ময় হয়ে গেছে। মানে আমি আমার ক্লায়েন্টের সঙ্গে তো বুঝতে আমি এইভাবেই কথা বলি, আস্তে আস্তে কথা বলি, এবং আমার যে ক্লায়েন্ট তাদের সঙ্গে আমি ধীরে সুস্থে, আমি যাই আমার প্রফেশনাল ডাক্তার, আমি এইভাবেই কথা বলতে অভ্যস্ত, আমি আমি জোরে কথা বলতে পারি না, সন্দেহ প্রচন্ড সন্দেহ প্রবণ, মানে মানে প্রত্যেকটা আমার কারণ ইমাজিন যে কিভাবে সন্দেহ করে প্রত্যেকটা জিনিস চূড়ান্ত নেগেটিভিটি, মানে অ্যাকচুয়ালি আপনার সেকেন্ড ম্যারেজের জায়গাটা সেটাই দেখা যাচ্ছে, মানে সত্যি কথা বলতে কি আপনার যার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হয়েছে তিনি খানিকটা উন্মাদ টাইপের, মানে ইনি না আপনার বাড়ির লোককে সহ্য করতে পারবে, কাউকে পারছে না, কাউকে সহ্য করতে না বাড়ির লোককে সহ্য করতে পারবে না, আপনি কারোর সাথে একটু হাসলে কথা বলে, দেখুন আপনি একজন বাই প্রফেশন ডাক্তার, আপনার তো পাঁচজন পেশেন্ট আছে, তাদের সঙ্গে আপনার কথা বলার ব্যাপার আছে, তারা ফোন করতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, মানে আপনি তো একজন অন্য ধরনের প্রফেশন না, কিন্তু ইনি আপনার স্ত্রী এসব কিচ্ছু বুঝবেন না, উনি সকলকে মনে করবেন যে এর সাথে হয়তো রিলেশন আছে, মানে ভীষণ মিন মাইন্ডেড ক্রিপল মাইন্ডেড, মানে আপনার এই বিয়ের ডিসিশনটা হয়তো আপনি এটা নিজে নেননি আপনার বাড়ি থেকে দিয়েছে, অসম্ভব খারাপ দেখাচ্ছে, অসম্ভব খারাপ দেখাচ্ছে। তা প্রস্তুতি দিদি এই তো আবার বলছিল যে শ্রাবণ মাসে তো নাকি খুব উপকারী মানে খুব কার্যকারী একটা মাস থাকে,
তা একটু যদি আপনি আমাকে একটু গাইড করেন তাহলে আমি অনলাইনে যোগাযোগ করব। আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ দ্বিতীয় অষ্টমে। দ্বিতীয় অষ্টমে কালসর্পযোগ কখনো সুখী বিবাহিত জীবন দেয় না। আপনি তার জ্বলন্ত প্রমাণ যে দুবার বিয়ে হয়েছে এবং দ্বিতীয় বিয়েটা বেশি ডেঞ্জারাস। তো আমি যেটা আপনাকে বলবো, এবং লগ্নের দ্বাদশে মাঙ্গলিক দোষ, এই নেগেটিভিটিগুলো, এই যে কালসর্পযোগ, এই যে মাঙ্গলিক দোষ, লগ্নের দ্বাদশে শুক্র নিচস্থ রবির দ্বারা পীড়িত, এই যে যা কিছু নেগেটিভিটি, এই নেগেটিভিটিগুলো সংস্কারের জন্য শ্রাবণ মাস হচ্ছে সব থেকে আদর্শ টাইম। কেন? শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, এই সময় ভোলানাথ শঙ্কর সকলের সব মনস্কামনা পূর্ণ করেন এবং এই সময় যে যা মনস্কামনা করে সেটা পূর্ণ হয়। দেখুন, শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন হচ্ছে গ্রহ পুজোর উপযুক্ত, প্রত্যেকটি দিন, কিন্তু তার মধ্যে সোমবারগুলো শিবের বার বলে সোমবারগুলো আরও বেশি পাওয়ারফুল। এবং আমরা যে তৃতীয় সোমবারটা পাচ্ছি শ্রাবণ মাসের 3rd August, ওইটাতে আবার পূর্ণিমা পড়েছে। যখন কোনো একে শ্রাবণ মাসের দিন, তার মধ্যে সোমবার, তার মধ্যে আবার পূর্ণিমা পড়ছে, ওই দিনটা কিন্তু বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আপনি চাইলে, আপনি যদি চান, আপনি আমাদের সঙ্গে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের যে অনলাইন কনসালটেন্সি নাম্বার আছে আমার সাথে এখানে কথা বলার পর, আপনি ওই নাম্বারে ফোন করুন। আপনি চাইলে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, যেখানে আমরা আবার রাখি পূর্ণিমা পাচ্ছি, এই দিনটাকে কাজে লাগাতে পারেন। এবং আমি আপনাকে বলছি, আপনার গ্রহ সংস্কার করে দিলে এবং কিছু বিশেষ পুজো পাঠ করে দিলে এই আপনার স্ত্রীর যে প্রচণ্ড উগ্রতা, রাগ, জেদ, মাথা গরম, মানে এক কথায় তাকে নিয়ে ঘর করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে, তো এই জায়গাটা থেকে আপনাকে রিলিফ দেওয়া যায়। আপনি পরবর্তীতে আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন। একদম দাদা, ভালো লাগলো কথা বলে, আরো ভালো লাগবে যখন আপনি আপনার সুখের জীবনটা উপহার পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। আপনি একজন চিকিৎসক এবং একজন চিকিৎসকের সাথে কোথাও যেন একজন অ্যাস্ট্রোলজারের খুব মিল রয়েছে। আপনারও দায়িত্ব শারীরিকভাবে যেমন একটা মানুষকে সুস্থ করে তোলা, একজন অ্যাস্ট্রোলজারের দায়িত্ব মানসিক দিক থেকে, উন্নতির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, শান্তির দিক থেকে তাকে অনেক উন্নত মানের মানুষ করে তোলা। এবং এই কাজটা খুব নিপুণতার সাথে দীর্ঘ 18 বছর ধরে কিন্তু রাজশ্রী করছে। আর এই কারণে আপনি একজন চিকিৎসক হওয়ার পরও যে সময় একটা সময় ছিল আপনার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না, এখন আপনি বিশ্বাসের সাগরে কিন্তু ডুবে গিয়েছেন। তাই অবশ্যই যোগাযোগ করতে হবে, প্রত্যেককে বলবো এই বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। 9330789557 আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানাবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, ভিডিও কলিংয়ের মাধ্যমে দিদির সাথে আপনাদের কথা হবে। বিষয়টা কিন্তু চার্জেবল, একটা অ্যামাউন্ট কিন্তু অবশ্যই আপনাদের জমা করতে হবে, সেটা গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, বিভিন্ন উপায় কিন্তু অবশ্যই করতে পারেন। তবে দিদি, এই যে দাদার ফোন পেলাম, এরকম হাজারো মানুষ রয়েছেন হয়তো আমাদের কলকাতা থেকে অনেক দূরে থাকেন, তারা তাদের কষ্টের কথা আপনাকে শেয়ার করতে চাইছেন কিন্তু আসতে পারছেন না ডিউ টু লকডাউন, তো তারা কি যোগাযোগ করতে পারে অনলাইনে? অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারবেন, কেন এখন অনলাইন ছাড়া দ্বিতীয় কিন্তু আর কোনো রাস্তা নেই, কেন এখন একমাত্র রাস্তা সেটা হচ্ছে অনলাইন। কেন এখন আপনি কোনো চেম্বারে পাবলিক ট্রান্সপোর্টে করে আসবেন, পাবলিক ট্রান্সপোর্ট থেকে আপনার রোগ সংক্রমণ হতে পারে, চেম্বারে একটা ঘরে অনেক মানুষ একসঙ্গে বসে আছেন, সেখান থেকে রোগ সংক্রমণ হতে পারে। এবং এই কথাটা যখন জুন মাসে আনলক ওয়ান হলো, তখন লকডাউন যখন উঠলো, আনলক ওয়ান হলো, আমি কিন্তু তখন থেকে এই কথাটা বলে আসছি। তো সুতরাং আমি এখনকার দিনের পরিপ্রেক্ষিতে সব থেকে নিরাপদ এবং সেফ হচ্ছে অনলাইনের মাধ্যমে হরোস্কোপ দেখানো। দেখুন, এর মাধ্যমে আমরা যেটা করতে পারি, আপনার সাথে আমরা ভিডিও কলিংয়ে কথা বলবো, প্রয়োজনীয় গ্রহ সংস্কার দরকার হলে আমি সবসময় বলে দিচ্ছি কোন দিন ভালো, কোন সময় ভালো, কোন দিন নেক্সট গ্রহ পুজো আছে, আমরা সব কিছু বলে দিচ্ছি, আপনি সেই দিনকে কাজে লাগাতে পারেন। এবং পরবর্তীতে আমরা জিনিসটা আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, আপনি বাড়িতে বসে সেটা দেখ পেয়ে যেতে পারেন। সুতরাং পুরো জিনিসটা হচ্ছে নিরাপদের, মানে নিরাপত্তার সঙ্গে। একদম, শ্রাবণ মাসকে কাজে লাগাবো, প্রত্যেকটা সোমবারকে কাজে লাগাবো, এবং সামনের সোমবার কিন্তু আমাদের পূর্ণিমা, তাই এটা আরও অনেক বেশি কিন্তু ফলপ্রসূ। তবে আজকে এই পর্যন্ত, দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, দেখা হচ্ছে পরবর্তী লাইভ অনুষ্ঠানে, ভালো থাকুন, নমস্কার। নমস্কার। গণেশ রাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।